আমায় একটা কথা বলুন তো, আপনার মেয়ে কোথায় গেছে সেটা আমি কি করে জানবো? ও তো আমায় জানিয়ে যায়নি। সে কি আপনারা জানেন না? না, আমরা জানি না। আর শুনুন, এভাবে ও যদি কামাই করে ওকে কিন্তু আমরা কাজে রাখতে পারবো না। কিন্তু আমি তো চুয়ার খোঁজ করতে, আপনারা সত্যি কিছু জানেন না? না, বললাম তো জানি না। আর শুনুন, আপনার মেয়ের খোঁজ পেলে ওকে বলবেন যত তাড়াতাড়ি সম্ভব ও যেন অফিসে জয়েন করে। ও তো অফিস থেকে বাড়িতে বেরিয়ে নিয়ে আর অফিসেই তো এসেছিল, আপনারাও বলতে পারবেন না। আচ্ছা, মুশকিল তো, আপনার মাথায় কি কিছু ঢোকে না? আপনাকে তো বললাম আমরা জানি না, আপনি জানতেও আমার সময় নষ্ট করবেন। দিদি গো, দিদি গো, চুয়া আমার একমাত্র মেয়ে, বলুন না, বলুন না ও কোথায় আছে। দেখুন, আপনি কিন্তু আমার সময় নষ্ট করছেন, আপনি এভাবে বুঝবেন না। আমি সিকিউরিটিকে ডাকছি। সিকিউরিটি! Yes ma'am. শুনুন, ওনাকে আপনি এক্ষুনি টানতে টানতে বাইরে নিয়ে যান। যান, এই চলুন, 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 চলো বেরো, চলো বেরো, চলো। বসুন এখানে। তারপর, তারপর কি হলো? তারপর আগে ইট, তারপরে টক। আস্তে আস্তে এই নিন, আগে আগে জলটা খান তো। শুধু চায় হবে না, হাতুরি শোন না, আর একটু কিছু খাবার নিয়ে আয় তো। ওকে, আই গো। আপনি এটা ভিজিয়ে নিয়ে তারপর চাটা খান। তারপর আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। তারপর অফিসের লোকগুলোই বললো থানায় যেতে, সেখানে গিয়ে রিপোর্ট লেখাতে। আপনি থানায় গিয়েছিলেন? গিয়েছিলাম, কিন্তু কি বলছিলেন? আপনার মেয়ে চুয়া বাড়ি ফেরেনি, তারপর? সাত দিন হয়ে গেল, অফিসের লোকেরাও কিচ্ছু বলতে পারছে না। অফিসের লোকেরাও কিচ্ছু বলতে পারছে না, ইস, তাই তো। তারপর আমার মেয়েটাকে খুঁজে দিন বাবু, আমার একমাত্র মেয়ে। একমাত্র মেয়ে, তাই তো। সামনে সরস্বতী পুজো আসছে তো, তাই চুয়া কো হুয়া, মানে পেয়ার হুয়া, তারপর ইকরার হুয়া। মানে মানে তোমার মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে কুলু কুলু করতে গেছে, চুরুক চুরুক হয়ে গেলেই সোজা বাড়ি ফিরে আসবে। আমার মেয়েটাকে খুঁজে দিন বাবু। যান না, যান না, বাড়ি যান না, সাত দিন পরে যদি না ফেরে তখন এসে না রিপোর্ট লেখাবে। যান বাড়ি, যান বাবু। আমার মেয়েটা বেঁচে আছে তো মরগে খবর নিয়ে জানাবো। আদালত ও একটি মেয়ে, প্রতিবাদের এক নতুন ভাষা। সোম থেকে শনি রাত ৮টায় আকাশ আটে।